আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা গুগল ম্যাপ এপিআই ক্রিয়েট করতে পারি এবং সিম্পলভাবে সেটি ইউজ করতে পারি। তো চলুন আমরা গুগলে যাব। যাওয়ার পরে আমরা লিখতে পারি গেট গুগল ম্যাপ এপিআই কি, অথবা আমরা আরও বিভিন্ন কিছু লিখে সার্চ করতে পারি, গুগল ম্যাপ এপিআই কি ফ্রি ইত্যাদি লিখে সার্চ করতে পারি। ঠিক আছে, লেখার পরে আমাদের ফার্স্ট যে রেজাল্ট আসবে যে developers.google.com, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে যে রাইট পাশে আছে গো টু কনসোল, আমরা কনসোলে ক্লিক করব। ঠিক আছে, কনসোলে ক্লিক করার পরে অবশ্যই আপনার একটা মেইল অ্যাড থাকতে হবে এবং আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা দিয়ে দিই। আমরা কান্ট্রি দিলাম বাংলাদেশ এবং এগুলো আমরা টিক মার্ক দিয়ে দিই, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, কিছুক্ষণ লোড নিবে আমাদের। এরপরে আমরা যে কাজটা করবো, যে এখানে উপরে দেখেন আছে সিলেক্ট এ প্রজেক্ট, এখানে আমরা একটা ক্লিক দিব। ঠিক আছে, এখানে আমাদের কোনো প্রজেক্ট ক্রিয়েট করা নাই। তো এই যে রাইট পাশে আছে নিউ প্রজেক্ট, এখানে আমরা একটা ক্লিক দিব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এই যে আমরা প্রজেক্টের একটা নাম দিব, তো আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি নাম দিলাম গুগল ম্যাপ। ঠিক আছে, এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নিতেছে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে একটা, এই যে গুগল ম্যাপ নেম। এরপরে দেখেন এখানে আছে এপিআই বা এপিএসটাতে আমরা এই যে এখানে ম্যাপস জাভাস্ক্রিপ্ট এপিআই, আমরা যেহেতু রিয়েক্টে ইউজ করব এপিআইটা, সেজন্য আমরা এটাকে ইনাবল করে দেবো। তো আমরা এখানে একটা ক্লিক দিব। আমরা একটু অপেক্ষা করি, এটা লোড নিতেছে। আপনি যদি অন্য কোথাও ইউজ করতে চান তাহলে ওইগুলো আপনি ইনাবল করে দিবেন। তো আমি জাস্ট এই যে ম্যাপ জাভাস্ক্রিপ্ট এপিআই এটাকে আমরা ইনাবল করব। তো এটা একটু লোড নিতেছে, আমরা অপেক্ষা করি। তো এই যে ম্যাপস জাভাস্ক্রিপ্ট এপিআই এটা আমরা ইনাবল করে দিব। ঠিক আছে, এটা ইনাবল করার পরে দেখি আমাদের ইনাবেলটা লোড নেওয়া শেষ হোক, কমপ্লিট হোক। আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের দেখেন ইনাবল হয়ে গেছে যে এপিআই, এখান থেকে আমরা জাস্ট ইনাবল করে দিলাম এই ম্যাপস জাভাস্ক্রিপ্ট এপিআইটা। তো এরপরে আমরা এই যে এখানে আছে বাম পাশে ক্রেডেনশিয়াল, এখানে আমরা একটা ক্লিক দিব। ক্রেডেনশিয়ালে ক্লিক দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি, লোড নিতেছে, টেস্টটাতে যাচ্ছে। আমরা চাইলে একবার রিলোড করতে পারি, রিলোড করে তারপর একবার ক্লিক দিই, অথবা আমরা এখান থেকেও এই পেজ থেকেও ক্রেডেনশিয়ালে ক্লিক দিতে পারি। ক্রেডেনশিয়ালে আমরা ক্লিক করলাম, আমরা একটু অপেক্ষা করি, লোড নিতেছে। এই যে বাম পাশে ক্রেডেনশিয়ালে আমরা ক্লিক দিলাম। ঠিক আছে, ক্রেডেনশিয়ালে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসছে, এই পেজটা শো হয়েছে। তো এই পাশে দেখেন আছে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে জাস্ট একটা ক্লিক দিব এবং উপরে আছে এপিআই কি, এখানে একটা ক্লিক দিব। এই যে নিচ দিকে আসছে যে এপিআই কি ক্রিয়েট, এই যে আমাদের এপিআইটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা সিক্রেট জিনিস, কারোর সাথে শেয়ার করবেন না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো এপিআই কিটা আমরা কপি করে রাখলাম। ঠিক আছে, তো এই এপিআই কিটা আমরা রিয়েক্টে ইউজ করব। তো আমরা রিয়েক্টের একটা প্রজেক্ট নিয়েছি, নেওয়ার পরে এসআরসির ভিতরে আমরা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার নিয়েছি এবং এর ভিতরে ম্যাপ ডট জেএস নামে একটা নিয়েছি এবং কনফিগ ডট জেএস নামে একটা ফাইল নিয়েছি। ঠিক আছে, ম্যাপ ডট জেএস আমরা সিম্পল একটা কোড করবো এবং কনফিগ ডট জেএস আমরা এপিআইটা রাখবো। ঠিক আছে, এবং এগুলাকে আমরা ইম্পোর্ট করে দিয়েছি, যে ইম্পোর্ট করে দিয়েছি ম্যাপটা এবং এই কনফিগ ডট জেএসটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিব। তো আমরা গুগলে বিভিন্ন ধরনের কোড করা আছে, আমরা দেখি গুগল থেকে যদি কোনো কোড কালেক্ট করতে পারি। তো আমরা গুগলে সার্চ করলাম রিয়েক্ট গুগল ম্যাপস, তো এখানে আপনার বেশ কিছু রেজাল্ট আছে। আমরা দ্বিতীয় রেজাল্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি লোড নিতেছে। আমরা যদি একটু নিচ দিকে যাই দেখেন এই পাশে আছে রিয়েক্ট গুগল ম্যাপ এপিআই ডকস নেটিভ ফ্লাই অ্যাপ। ঠিক আছে, এখানে আমরা একটা ক্লিক দিলাম, ক্লিক করার পরে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। তো আমরা যদি একটু নিচ দিকে যাই দেখেন আছে গেটিং স্টার্টেড ইনস্টল রিয়েক্ট গুগল ম্যাপ এপিআই। তো আপনি এই যে NPM ইনস্টল এটা দিয়েও ইনস্টল করতে পারেন, অথবা এই যে আর্ন দিয়েও ইনস্টল করতে পারেন। তো আমরা এটা VS কোডে যাই, টার্মিনাল থেকে এটাকে আমরা ইনস্টল করে দিই।
এখানে আমরা পেস্ট করে দিই, ইনস্টল করে দিই। এরপর আমরা যদি একটু নিচ দিকে যাই, এখানে আছে লুটস্কেপ এবং গুগল ম্যাপ। তো অলরেডি এরা এখানে একটা কোড করে রেখেছে, এটা ওরা ক্লাস কম্পোনেন্ট দিয়ে করছে। তো আমরা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করবো, ওই যে অর ইউ ক্যান অলসো অ্যাডপ্ট এ ফাংশনাল কম্পোনেন্টসটাই। তো আমরা এই ফাংশনাল কম্পোনেন্টটা কপি করি, ঠিক আছে। এই যে ফাংশনাল কম্পোনেন্টটা কপি করলাম, কপি করে যে আমাদের ম্যাপ ডট জেএস এসে পেস্ট করে দিলাম। এবং আমরা যেহেতু নাম দিয়েছি ম্যাপ ডট জেএস, জাস্ট এটার নামটা আমরা চেঞ্জ করে দিব। এই যে ফাংশনাল মাই কম্পোনেন্ট, এখানে আমরা দিয়ে দিব ম্যাপ, এবং নিচ দিকেও আমরা এক্সপোর্ট করে দিব ম্যাপ। এবং দেখেন এই কোডটার এই পাশে আছে যে গুগল ম্যাপ এপিআই কি, ইউর এপিআই কি, এখানে আমরা আমাদের এপিআইটা দিয়ে দিব। তো এপিআই কিটা সিক্রেট জিনিস, কারোর সাথে শেয়ার করবেন না, আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিছি। তো এটাকে যদি আমরা সেভ করে রান করে দেখি আমাদের ম্যাপটা কাজ করে কিনা, দেখেন আমাদের ম্যাপটা কিন্তু কাজ করেছে, ঠিক আছে। জাস্ট আমরা গুগল থেকে একটা কোড নিয়ে আসছি, জাস্ট সার্চ করছিলাম রিয়্যাক্ট গুগল ম্যাপ, এখান থেকে আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনার এইটা শো করতে পারে, যেহেতু আপনি পেইড এপিআই ইউজ করেন নাই, ফ্রি এপিআই ইউজ করেছেন। তো এখানে যদি আমরা কোডটা দেখি, এখানে দেখেন আছে উইথ হাইট, আমরা যদি পুরোটা পেজ জুড়ে দিই তাহলে এখানে আমরা 100% দিতে পারি। এখানে আমরা 100% দিলে পুরোটা পেজ জুড়ে আসবে। এরপরে দেখেন আছে এখানে ল্যাং, লেট এবং ল্যাং, অর্থাৎ আমরা যদি গুগল ম্যাপটা দেখি, দেখেন এখানে আছে ফর্টালেজাতে, আমরা চাচ্ছি যে বাংলাদেশে যেন দেখে। তো আমরা গুগলে গিয়ে আবার সার্চ করব ফাইন্ড মাই লেটিটিউড এবং লংগিটিউড, ঠিক আছে, ফাইন্ড মাই লংগিটিউড অ্যান্ড লেটিটিউড, ঠিক আছে। তো ফার্স্ট যে রেজাল্ট আসবে লট ল্যাং, এখানে আমরা একটা ক্লিক করতে পারি। এখানে আমরা দিলাম ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। এখানে ফাইন্ডে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করার পরে আমাদেরকে ঢাকা বাংলাদেশে নিয়ে আসছে। এবং দেখেন এখানে আছে লেটিটিউড, এই লেটিটিউডটা আমরা কপি করি, কপি করে যে এখানে লেটিটিউডে এখানে আমরা এটা দিয়ে দিই, এবং লংগিটিউডটা আমরা কপি করি এখানে আমরা দিয়ে দিই। এটাকে সেভ করে আমরা যদি রান করি, দেখবো যে আমরা বাংলাদেশে এখন শো করবে। জাস্ট কিছুই না, আমরা গুগলে সার্চ করছিলাম ফাইন্ড মাই লিঙ্গিটিউড অ্যান্ড লেটিটিউড, এখানে আমরা ঢাকা বাংলাদেশ নিয়ে এই যে লেটিটিউড এবং লিঙ্গিটিউডটা নিয়েছি। এই যে দেখেন এখন কিন্তু ঢাকার ভিতরে শো করতেছে। আমরা যদি চাই যে এখানে আমাদের লোকেশনটা দেখিয়ে দিবে, তো এখানে আমরা আবার ডকুমেন্টেশনটা দেখি, এখানে মার্কার আছে একটা, এখানে আপনার এই বাম পাশে আরও বিভিন্ন ধরনের অপশান আছে, আপনার ইউজ করতে পারেন। তো এই যে এখানে মার্কার আছে, মার্কার থেকে আমরা যদি একটু নিচ দিকে যাই, এই যে মার্কার এক্সাম্পল, এখানে আছে ভিউ কোড, ভিউ কোডে ক্লিক করার পরে ওরা দেখেন একটা মার্কার ইউজ করেছে, যে মার্কার, এই মার্কারের কোডটা আমরা কপি করে নিয়ে আমাদের নিচ দিকে যদি এখানে দিয়ে দিই, যে এখানে ফাঁকা জায়গা এখানে দিয়ে দিলাম, এবং মার্কারটাকে আমরা ইনপুট করে দিই, এখানে আমরা ইনপুট করে দিলাম। এবং দেখেন ওরা একটা অনলোড ইউজ করেছে, ইভেন্ট, অনলোড ইভেন্ট, এই যে এখানে আমরা অনলোডটা এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবং এখানে দেখেন ওরা পজিশান, একটা পজিশান ইউজ করেছে। তো এখানে দেখেন আছে এই যে কোন সেন্টার, ওরা নিয়েছে সেন্টার। তো এখানে আমরা পজিশান দিয়ে দিতে পারি, পজি বানান মিস করা যাবে না, পজিশানটা এখানে দিয়ে দিই। এখানে আমরা যা দিব যে এখানেও সেম টু সেম দিয়ে দিব, তাহলে আমাদের পজিশানটা কাজ করবে। ওরা সেন্টার দিয়েছিল, তো আমরা পজিশান দিয়ে দিলাম। আমরা এবার কোডটাকে সেভ করে যদি রান করি, দেখি আমাদের দেখেন এই যে মার্কারটা কিন্তু কাজ করেছে, এই যে আমাদের ঢাকার ভিতরে দেখাচ্ছে, ঠিক আছে, এটা সেন্টারে আছে। তো এভাবে সিম্পলভাবে আমরা একটা গুগল ম্যাপের এপিআই ক্রিয়েট করতে পারি এবং আমরা ইউজ করতে পারি। তো আমি রিয়্যাক্টে দেখাইছি, আপনারা আরও বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।